এখন যেটা বলবো যে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার কাছে আরামবাগ বিবেকানন্দ একাডেমিতে পড়ো সিবিএসই বোর্ডের, তো তাদের গার্জেনদের উদ্দেশ্যে বলছি এবং তাদেরকেও বলছি, মূলত তাদের গার্জেনকে বলছি। তো এই সময়টা এমনই একটা সময় এসেছে যে এখন আমাদের প্রত্যেককে বাড়িতে থাকতে হচ্ছে লকডাউন, তো আমরা স্কুল তো যেতে পারবো না। যেটা নিয়ম অনুসারে হয় বছরের 1 তারিখ থেকে স্কুলটা স্টার্ট হয়, কিন্তু প্রতি বছরের ন্যায় এবছর সেটা হচ্ছে না। 1 এপ্রিল থেকে আর নতুন বছরের যে সেশন শুরু সেটা হচ্ছে না, তাই বাড়িতে তো সামান্য একটু পড়াশোনার মধ্যে থাকলে পড়াশোনাটা কী হবে, একটু প্র্যাকটিসের মধ্যে থাকা যাবে, তো একদম না ভুলে যায় সমস্ত পড়াটা, তাই একটু পড়াশোনার মধ্যে থাকা তো অবশ্যই উচিত। এবার যখন যে বিষয়টা ভালো লাগে তখন সে বিষয়টা পড়ুক, যখন মনে হবে এসএসটি পড়বে তখন এসএসটি পড়ুক, যখন সায়েন্স সায়েন্স, যখন ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স, এইভাবেই ভাষার বিষয়গুলোকেও একটু পড়া উচিত, ইংলিশ বেঙ্গলি হিন্দি। তো এখন একটা কথাই বলবো, এখন বাচ্চারা সবসময় পড়তে চাইবে না, তো অ্যাজ এ টিচার যেহেতু টিউশন পড়াই আমি, তো সেক্ষেত্রে আমি এটাই ওপিনিয়ন করবো, ওরা যখন যতটুকু পড়াচ্ছে ততটুকু পড়ুক, কারণ এমন একটা পরিস্থিতিতে আমরা আছি যে ওরা নিজেরাই বিষয়টা বোঝে না যে এখন কি চলছে, তাই এই ছুটিটা ওদের কাছে ছুটি, ওরা জানে না কেন ছুটিটা হচ্ছে, এটা ওরা আমাদের কাছ থেকে শুনে জানছে যে এটা কেন এখন ছুটি আছে, কিন্তু ওরা বোঝে না প্রকৃতপক্ষে কেন ছুটি। তাই ওদের খেলতেও দিতে হবে, পড়তেও হবে, ঠিক বেশি জোর দেবেন না, তার কারণ এখন নিজেদের মানসিক দিকটাকেও সুস্থ রাখাটা খুব জরুরি, কারণ মানসিক সুস্থ যদি না থাকে তাহলে আমাদের যেরকম শরীর খারাপ হয়ে যায় সেরকম আর বাচ্চা যেহেতু ওরা ওদের শরীর খারাপ হয়ে যেতে পারে, তাই যাতে ওরা সুস্থ থাকে ওরা নিজেদের ইচ্ছা মতো যতটুকু ওদের ভালো লাগে ততটুকু পড়ুক, যতক্ষণ ভালো লাগে ততটুকু পড়ুক, খেলাধুলা তো অবশ্যই করুক, বাড়ির মধ্যে থাকুক, বাড়ির বাইরে যেন অবশ্যই না বেরোয়, সুস্থ থাকুক, বেশি জোর দেবেন না পড়াশোনা করার জন্য, কারণ এখন বেশি জোর দিয়ে কিছু হবে না, কারণ ওরা জানে যেহেতু স্কুল নেই, আমার শিক্ষক আমার কাছে আসবে না, হোম টিউটার আমার কাছে পড়াতে আসবে না, তাই ওরা অল্পই পড়তে চাইবে, তো যতটুকু পড়তে চাইতে যে বিষয়টা পড়তে চাইছে আপনারা সেইটুকুই পড়ান, অহেতুক জোর দিয়ে বেশি পড়িয়ে এখন কিছু লাভ নেই, যতটা পারছেন ততটা পড়ান। আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে এইটুকুই বলবো এবং সমস্ত সিবিএসসি স্টুডেন্টদের ক্ষেত্রে তাই বলবো, তো মানসিক দিকটা একটা তো এই সময় একটা ম্যাটার করে, ওদের সবসময় ওরা ভালো করে পড়তে চাইবেও না, তো ওরা যতটুকু আছে ততটুকুই পড়তে দিন, যেটা চাইছে সেটাই পড়তে দিন, বই তো পেয়ে গেছেন, ওদেরকে আনন্দে রাখুন, কেন আপনারাও ভালো থাকুন, গার্জেনরা নিয়ম মেনে চলুন, লকডাউনে বেশি বেরোবেন না, বাড়িতে থাকুন, আর দেখা যাক আমরা ভারতবাসী হিসেবে আমরা জানি আমরা অবশ্যই জিতবো, কিন্তু কখন সেটা সেটা সময়ের অপেক্ষায়, তো প্রত্যেকে ভালো থাকবেন, এটা শুধুমাত্র সিবিএসসির গার্জেনদের যারা আমার বিবেকানন্দ একাডেমিতে পড়া পড়ান, তো এটা একটু মেনটেন্স করে করলে, পড়াশোনা এখন করলে বাচ্চারা সুস্থও থাকবে এবং পড়াশোনা করবে, এবং মানসিক স্থিরতা, মানসিক স্থির থাকাতে এটা খুব দরকার, এই সময় ধৈর্য যেটা বলি, এটা আমাদের বাচ্চারার পক্ষে খুব কঠিন, তাই ওদেরকে বুঝিয়ে এই সময় অল্প স্বল্প করে যতটা পড়ানো যায় ততটাই পড়ানো দরকার, জোর করে কিছু পড়ানোর দরকার, ঠিক আছে? প্রত্যেকে ভালো থাকবেন, আমার ছাত্ররা প্রত্যেকে ভালো থাকুক, এবং গার্জেন যারা আছেন তারা প্রত্যেকে অবশ্যই ভালো থাকবেন, বাই।